Τότε συναντώτε σε σάις κουρσί έκρε, σάις κουρσί. Σάις κουρσί, έκρε. Γιατί έκρε. Αμάν λόγω φάβορ και κοτοκό. Αμέρικα μου δείτε μας τάνε, μικούρο χαϊκούρο χαζόν κουρί. Ε, ακτά τι κουρέ σου το τίτα ρε. Αμή σούγκ του, αμέρικα μου δείτε. Πόρσα με ρε, ακτά το γιάντα, γιάρ κονάρι. Αχ, αχ, αχ. Καλέ τώρα από θέμεν. Άρα αμή ούτε μόνο δε μου μισή και μέμπα. Ακτά τι λάγα, ακτά τι λάγα. Ερε, πού έτσι. Είναι το μέμπαρ του μωρεπάνω, μόνο κότερα μόνο λάγκες. Ε, το βάζει να μας κάνει ακόμα, ναι, κότα, πέτσι, βάζει. Ε, να ρωτήσουν. ইয়ানো তার কোনো কিছু করার নাই ওখানে ভাই আমি তো নীলিশনও কারো হইতাছি হ্যাঁ
আমার লাগি ভাই মানুষের দুসাই কথা বুঝ কেন তোরে তো এই গ্রামের মধ্যে মনে কর ভাই সবাই চিনে হ্যাঁ ইলেকশনে কার হইতাছ এটি কোন কথা কইলা আমারও তো ভাই সাহেব নমিনেশন দিছে আমি তো মেম্বারি নির্বাচন করতাছি কি এ আয় ভাই তোমারে নি নমিনেশন দিছে হ্যাঁ আমি তো ফাওয়া সালাম কইরাছি আর বুঝিয়েছি এলাকা জুড়ে মানুষ পাইছিন না আরে আমার তো দেশে যদি একটা মানুষের নমিনেশনের লাগি যদি অনুষ্ঠান দিত তাহলে আমার মনটারে একটা বুঝ দিতাম আসসালামু আলাইকুম।
ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খেত বিক্রি করবেন? আপনারা কেডা কইছি? না আমি তো আজকে একটা কাওলা করলাম, আই বলি ভাই স্পেশাল লোকাটি আমার কাছে বিক্রি করলো। কিনে লাইছেন? জি কিনছি। আর শুন চাপ নাও বলে বিক্রি করবেন? আমি তো হলো ভাই সিদ্ধান্ত নিছি না, যে তো সামনে নির্বাচন একটা ব্যবস্থা করতেইব, আর এলাকার যে অবস্থা আছে আপনার এই খবরটা কেডা কইছি আসার কইলা কোন চাই? আমি শুনছি, আমি শুননি আইছি আপনার কাছে, মনে করছি যদি বেচেন তাহলে আমার জানেন। আমি ন্যায্য দরে দিব। আই বলি ভাই আমার কাছে যা চাইছে আমি তাই দিছি। খেত বেচছে আমার খেত হলে বেচন হয়ে লাগবে, ঠিক আছে? আমি দেখেছিলাম না এটার ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার কথা হইব, তাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাই। হ্যাঁ দিয়ে সারলে পরে আমি আপনার সাথে যোগাযোগ করবো। মানে হ্যাঁ ঠিক আছে, তার মোবাইল নাম্বারটা আমি পাঠিয়ে দেবো আপনার দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার মেসেজটা পাঠিয়ে দিন। আর ইয়ে টাকার দাম ন্যায্য দাম দিবেন তো? অবশ্যই ন্যায্য দাম দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো চুপ করে বয়ে থাকলোই তো না। আচ্ছা ঠিক আছে, মামনের সাথে পরামর্শ করে আমার খেত বেচন লাগবো, আমার নির্বাচন করা লাগবো, আর সামনে কি আছে আমার জানানো লাগবে। তোমার যে একটু একটু পছন্দ করে বিচার আমার জানাল না পরে আর আবার জানাবো। আরে আরে আইব কারে বিচার জানানো কি দরকার? আর তাছাড়া আমি হইছি কে মজিদ মাতান, আমি ওই আমাকে গরু খাই গরু হজম করি, এই বিষয়ে তোমার জানা নাই? জানা আছে, আপনি যে কেমন গরু খাই গরু হজম করেন সেটা আমি ভালো করে জানি, আব্বার জানা বলে এরকম না না থাক আই কর জানাও কি দরকার। তাছাড়া অন্য লোক আমার অন্য একটা চুক্তি আছে তো, আমি কিন্তু গুরু খেয়ে গুরু হজম করি, বুঝছো? সেটা আমি ভালো করে জানি, এই বিষয়টা তো জানার দরকার নাই। তোমার লোক আমার একটু একটু চলতেছে ইয়া, এটা তো ওনার লোক জানার একটা প্যাসিভ। শুনেন হ্যাঁ, একটু একটু চলতেছে মানে কি? হ্যাঁ কি কইতেছে তুমি স্যার? তুমি কি বাজার মাছটা উল্লে খাইতে জানো না? সবই জানি, জানে হন কিন্তু স্মার্ট হই মানে পছন্দ না করার কারণ না। হেরে কোন যাই যা বিশের পাইপে দিকে গো সুন্দর খেতে জানে সবই বুঝি আমি দড়িছি। নতুন কোন খবর আছে? জিও নতুন খবর লাগে যাইছিলাম আমার কাছে। কি খবর? এই এলাকার লোক তখন কাছে নির্বাচন নির্বাচন নিয়ে খুব মারাত্মক আলোচনা করতেছে। আরে নির্বাচন তো আমি চেয়ারম্যান করবো, উত্তর ভারত থেকে হারিব না? না উত্তর ভারত তো দুই তিনজন অলরেডি মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো। দু তিনজনের কোনো সমস্যা নাই, আমি তো আছি পশ্চিম বাংলা। আমি কথা বলি, আমি মেম্বারি খারাপ থাকি, আমি তো এলাকা মজিম মাসা। আরে কি হয়েছে কি করোনা? আমি এটা বুঝে গোলাইতাম পারি না। তোমার তো এখন ভোট নাই, তোমরা কেমনে নির্বাচন করো? এটা কোন কথা বলে? আমি এলাকা লোকাল, আমার এত বড় ব্যবসা আছে, মাছের খামার আছে, হাঁসের খামার আছে, আমি এলাকার স্থানীয়, আমি এটা মজিদ মাসা, আমি গুরু খাই গুরু হজম করি, আমার ভোট নাই মানে বুঝলাম না কোনো। আচ্ছা মানে ও অলরেডি 60 জন হয়ে গেছে গা সন্তোষ জি গর্জমাই জি আমার বাইরাটা জি তুমি 60 জন মজিদ মাসান 60 জন 60 জনের বালুর মাঠ জি যারা কুস্তি করে জিত তারে হের হই দিমু মেম্বারি এটা হলো কথা আমার। থাকবেন তো নির্বাচনে? আমি না থাকলে কইতাছি আমার লোক, চারজনের তো আমি একবার মেম্বার বানাইতাম না। আমি তো আপনার খাসলো একজনের বানাম, আমি খাসলো তুমি যেভাবে হোক এই তিনজনের লোক জিতিব কুস্তি। আমি যেহেতু আপনি আমার আছেন নি আছি আছি শুনেন আপনার নির্বাচন আমিও আছি। আচ্ছা আমার আমার কাম কাম ধরে আছে। আচ্ছা
ঠিক মতো সবকিছু করছো কিছু কইছি না পাইছে কি তোর করে লুট করে আবার তোরে মারে জিনিস আনতে গেলে কি না টেহা লাগলি কি বুঝলি না এটা কোনো বিষয় না আমার কাছে আছে আনলাম আর কি বুঝছেন না এই তার আছে না এই তারের মধ্যে মনে করেন যে একটা গিট দিয়ে আসে ওখানে মনে করেন যে অবস্থার মধ্যে আছে ওখানে মনে করেন যদি হেরাতে পরে তে মনে করেন যে উড়ে যাবো লোকজন আছে আমার এই যে ভাই যাও এই যে মহিলার মহিলার রে করবো কেনা
জাগা জাগা ব্যবহার করে তো আমার গরুর মধ্যে বাচ্চা কাচ্চা দেখা তুমি পানি আইসি ডালে নিপে যাবে গাছ আমার ভাইরা এবার তো মসজিদ আর হইলো সন্তোষ আটটি কতলা মারতে গেলে আমার অনেক কাম করছো জুতো লাস্তার গেলে উঠে যেত গেছে তোর বাবার আরে ভাই এলে কিন্তু তোমার মত আমি বুঝছো না আমার তো শরীর দুর্বল হয়েছে গা ভাই আমি কি তোমার খরচপাতি কম দিতেছি হ্যাঁ যখন যা লাগে তখন তা দিতেছি খরচপাতি কই তুমি তোমার শালীর লগে তোমার একটা দিন দেখা করে দিলাম না বুঝলাম না বলুন ও মায়া গো মায়া আসমানের সাথ কি সহজে তরুণ দা নাকি আসমানের সাথ মানে বুঝলাম না তুমি কি মানে ফুললে মারতেছো নাকি এই আমার হালির মতো দ্বিতীয় একটা সুন্দরী মায়া এলাকা আছে নাকি হ্যাঁ এই যে তোমার তোমার আমার দরকার ইয়া চলো আজকে তোমারে দোকানে মেদে নিয়ে যাবো চা ফের সত্যি আছে সব তোমার খাওয়াবো ঠিক আছে ফের সত্যি সত্যি নাকি রামনস্তা চলো যাই দোকানে এই যে বালা কথা দিছে চলো শুনো যখন যা লাগে আমার কবা আমি আমার কি দিয়া বসে কম আছে বিস্কুট খাওয়ামো কত কিছু খাওয়ামো ধরো এই ধরো ধরো কটা দিছো দুইটা নিছো না দুইটা নেই এইভাবে কাণ্ড নাকি এটা কোন কাণ্ড আরে এই বয়াম দেওয়া বসে জোয়ান তার জোয়ানের লোকের তার বয়াম দিয়ে দেবো না তুমি কি মাঝে যাও নাকি তুমি সবসময় আমার দুর্বলতা সুযোগ নাও আচ্ছা ঠিক আছে ইয়া সব বাদ দিলো আপনারা বাদ দিলো
কিলিগা আজকে পর্যন্ত তুমি বাজারে কোনো কিছু খাও এই যে আমার নিয়ম লাগে এইতে বিস্কুট নেল নাম লাগে সে পরীক্ষা দিব তার রুচি নাই ভালো মারিয়ার লাগে আপনি নিতেছে পরীক্ষা দিব আপনার তো মায়া আমার লাগে দুলা ভাই আপনি মানুষ না দুলা ভাই আপনি মানুষ না আর দুলা ভাইটা কোটা দুলা ভাইটা হও এই পর্যন্ত কোনো কিছু খরচ করছো নাকি আরে কি করলাম আমার কই না আমি মারিয়ার মারিয়ার মন করেন মারিয়ার দুলা ভাই না আপনি এ মারিয়ার দুলা ভাই আমার দুলা ভাই আছে কিছু লাগে আরে মন করেন আমি কিনা দেই দোকান থেকে কিনা দেই আসসালামু আলাইকুম যাও ছোট ভাই কোনো চিন্তা করবে না ছোট ভাই দেখছেন না আমার কই জানে আপন করে একটা আপনার যে কেউ যদি দিল ভাই যাই দিলে আসসালামু আলাইকুম